নিলামে জাইনার বাহাত দর উঠতে পারে 40 লাখে, বিরলতম বলে দাবি করেছে বিক্রেতা। ব্রিটেনের রাজকুমারী জাইনার একটি হাত নিলামে উঠতে চলেছে। আগামী মঙ্গলবার 8ই নভেম্বর নিলাম ঘরে দরাদরি শুরু হবে ওই হাত নিয়ে। সবচেয়ে বেশি দর হাঁকবেন যিনি, তিনি জাইনার সেই হাত ধরে ঘরে ফিরবেন। বাকিংহাম রাজপ্রসাদের বৌমা জাইনা, ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী, বেঁচে থাকতে তাকে নিয়ে বিতর্কের অন্ত ছিল না। তবু জনপ্রিয়তার এক চুলও ফাটল ধরেনি কোনোদিনও, ভক্ত সংখ্যাও অগণিত। সেই জাইনার হাত নিলামে কত দর উঠতে পারে বলে মনে হয়? এ প্রশ্নে নিলাম ঘর জানিয়েছে 40,000 পাউন্ড পর্যন্ত দর উঠতে পারে বলে আশা করছেন তারা, যা ভারতীয় মুদ্রায় প্রায় 38 লক্ষ টাকারও বেশি। জাইনার এই হাত অবশ্য তার শরীরের অঙ্গ নয়, তবে সেই হাতের সঙ্গে কোনো ফারাকও নেই। জাইনার হাতের এই হুবহু নকলটি বানিয়েছেন অস্কার নেমক নামে এক শিল্পী, দুনিয়ায় যার আর কোনো জুড়িদারি নেই বলেই দাবি করেছে নিলাম ঘরটি। জাইনার হাতের সাহায্য নিয়েই একটি ছাঁচ বানিয়েছিলেন শিল্পী 1985 সালে। তখন তারা দুজনেই একটি ত্রাণ শিবিরে কাজ করছিলেন একই সঙ্গে। মৃত্যুর 12 বছর আগে ডাইনা তার হাতের ছাঁচ দিয়েছিলেন ওই শিল্পীকে, যা থেকে পরে একটি হাত বানিয়েছিলেন শিল্পী, কিন্তু তারপর ওই বছর অস্কার মারা যান। হাতটির কথা অজানাই থেকে যায়। সম্প্রতি সেটির খোঁজ পেয়ে নিলাম তোলার সিদ্ধান্ত নিয়েছে এসেক্সের নিলাম ঘর ব্রিমান ডান্সি।